केंद्रीय सरकार भावचे बांगला के भाते मारब। आमी आमार प्रथम पदक्षेप आज बोले जाए 21 लक्ष मजदूर के जादेर टाका केंद्रीय सरकार देयनी आगामी 21 फेब्रुआरी तादेर टाका तादेर बैंक अकाउंटे चले जाबे, राज्य सरकार देबे। এনআরসিও করতে দেব না আর কাকা করতেও দেব না। আমি অল আউট খেলায় খেলব, অল আউট জিতব, অল আউট খেলব। খেলাও হবে, খেলতেও হবে, জিততেও। मुख्यमंत्री ममता बनर्जी ने लोकसभा चुनाव से पहले केंद्र की भाजपा सरकार पर आक्रामक है। इसी कड़ी में कोलकाता के रेड रोड पर ममता बनर्जी ने केंद्र के बकाए पैसे की मांग को लेकर धरना प्रदर्शन किया। इसके अलावा तृणमूल कांग्रेस का डिमांड है कि मनरेगा का बकाया पैसा सरकार ने अभी तक क्यों नहीं दिया। वहीं संविधान के खतरे की बात भी कही है। इस दौरान धरना प्रदर्शन में सांसद सुदीप बंदोपाध्याय, शशि पांजा, मंत्री फिराद हकीम, जावेद अहमद खान, देवाशीष कुमार समेत कई बड़ी तादाद में तृणमूल के नेता और कार्यकर्ता उपस्थित थे। इस दौरान ममता बनर्जी ने निशाना साधते हुए कहा कि हम पूरी तरह से बीजेपी से लड़ने के लिए तैयार हैं और हम बंगाल में बीजेपी को टिकने नहीं देंगे। आइए सुनते हैं। 100 दिन काज जरा कोड़े छिलें 21 लक्ष लोग तारा तादेर से वेतन पाननी। 2 বছর ধরে বাংলায় 100 দিনের কাজ বন্ধ। রোজ দেখছি কাগজে অ্যাড দিচ্ছে, ঘর ঘর মে পাকা বাড়ি দে রা হ্যায়, সবকো রুপিয়া লুট কর রা হ্যায় আর ঘর ঘর মে পাকা বাড়ি দে রা হ্যায়। আমার এখানে তো লিস্ট পড়ে আছে প্রায় 54 লক্ষ আমি যতদূর শুনেছি। আর না দিতে পারলে বলবে ভুয়ো। 156টা সেন্ট্রাল টিম পাঠিয়েছ, 156 সেন্ট্রাল টিম টু ইনভেস্টিগেট দ্য ক্ল্যারিটি। ইভেন তোমরা মিটিং ডেকেছ, আমার সব অফিসাররা গেছে। আমি নিজে প্রাইম মিনিস্টারকে 3 বার মিট করেছি, তা সত্ত্বেও গরিব লোকের টাকাগুলো তোমরা ছাড়োনি। দেখুন, আমাকে সংসার চালাতে হয়, এর মধ্যে থেকেই আমাকে লক্ষ্মী ভাণ্ডার দিতে হয়, গার্ল চাইল্ড কন্যাশ্রী দিতে হয়, মাইনরিটি ঐক্যশ্রী দিতে হয়, আমাকে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব শিক্ষাশ্রী দিতে হয়, ওবিসি আমাকে মেধাশ্রী দিতে হয়, আমাকে ফ্রি রেশন আমরা দিই, আমরা পুরোটাই ফ্রি রেশন সরকার থেকে দিই, 5 লাখ টাকা করে স্বাস্থ্যসাথীর কার্ড দিই, আমরা একটা মেয়ে বিয়ে করতে না পারলে 25,000 টাকা দিই, কেউ মারা গেলেও আমরা তাকে 2,000 টাকা দিই যাতে তার ক্রিমেশন হয়। এত স্কিম, 62টা সামাজিক স্কিম যা কোনোদিন কেউ করতে পারেনি। আমি একটাই কথা বলি, আমরা যেদিন জন্মেছি মায়ের আঁচল থেকে এটাই শিখেছি, হিন্দু মুসলিম শিখি চাই আপোষ মে বেড়ায় না ভাই ভাই। হিন্দু বলুন, বৌদ্ধ বলুন, পারসিক বলুন, জৈন বলুন, তপশিলি বলুন, আদিবাসী বলুন, কুর্মী বলুন, মতুয়া বলুন, ওবিসি বলুন, লোকনাথ বলুন, অনুকূল ঠাকুর বলুন, দরগা বলুন, বেড়িয়াল গ্রাউন্ড বলুন, রমজান বলুন, রোজা বলুন, ঈদা বলুন, ঈদ বলুন, বড়দিন বলুন, জায়ের থান বলুন, মাঝের থান বলুন, সব আমরা একসাথে করি। আমি সব সময় বলি ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। বাংলা পথ দেখিয়েছে। আগেও আমি 48 ঘন্টা বসেছিলাম, 3 বার মিট করেছি, তারা তারপরেও প্রয়োজন মনে করেনি। এই 21 লক্ষ লোক যারা কাজ করেছে তাদের টাকা দেওয়ার। আমি এটা পরে আসছি, আগে বলে দিই, 2 বছরে 100 দিনের কাজের টাকা বেঙ্গল জিরো, তা সত্ত্বেও আমরা কিন্তু 42 দিনের কাজ করিয়েছি জব কার্ড হোল্ডারদের নিজেদের টাকা দিয়ে। 19 লক্ষ ম্যান্ডেট
আমরা তৈরি করেছি। কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই, 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি, আগামী 21শে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে। ব্যাংকের অ্যাকাউন্টে চলে যাবে 21শে ফেব্রুয়ারি। আর আবাসন 11 লক্ষ ক্লিয়ার করেও করেনি। আমি আবাসনেরটা আজকে বলবো না, আমি ঠিক টাইমে আবার বলবো, বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন, আমরা বিজেপির প্রতি আমরা মনে রাখবেন, আমরা ভিক্ষে চাই না, আমরা জয় করতে চাই। আমরা কথা দিলে কথা রাখি, টাকা কোথার থেকে আসবে? মানুষের টাকা, মাটির টাকা, মজুরির টাকা, কাজের টাকা। আমি সবাইকে বসতে অনুরোধ করব একবার, আমি তাই আপনাদের বলে গেলাম, গ্রামে গ্রামে বার্তা দিয়ে দিন, 21শে ফেব্রুয়ারি আমাদের যে 21 লক্ষ 100 দিনের কাজের কর্মচারীদের 3 বছর ধরে টাকা দেওয়া হয়নি, তাদের কাজের টাকাটা আমরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। বাদ বাকি কাজও, যেহেতু আমার 28 তারিখে বাজেট আছে, 8 তারিখে আস্তে আস্তে মনে রাখবেন, যারা ঘর পান না খুব দুঃখে আছেন, রোজ মোদীজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, বল তুমি পাশার অট্টালিকা থাকবে, আরে গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছ, তাকে দিচ্ছ না, টাকা চাইলে বলছো চোর, সবাই চোর আর তুমি সাধু? সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় চোর কারা? সবচেয়ে বড় ডাকাত কারা? সবচেয়ে বড় গদ্দার কারা? আজকে মনে রাখবেন, আমাদের লড়াই বাংলায় মানুষকে সাহায্য আমরা করব, আর বাংলা অন্য রাজ্যকেও পথ দেখাবে। উত্তরপ্রদেশ চুরি করেছে, কটা বিচার করেছ? রাজস্থানে চুরি হয়েছে, কটা বিচার হয়েছে? দলিতদের হত্যা করেছ, কটা বিচার হয়েছে? সংখ্যালঘুদের হত্যা করেছ, কটা বিচার হয়েছে? এনআরসিও করতে দেব না, আর কাকা করতেও দেব না। আর বাংলায় মনে রাখবেন, গরিব মানুষ বঞ্চিত হবেন না, যতক্ষণ এক বিন্দু রক্ত আছে শহরে আমি আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকব। চা বাগানে আমি চা বাগানের পাট্টা দিচ্ছি এবং 1,20,000 টাকা দিচ্ছি বাড়ি তৈরি করার জন্য, অলরেডি 22,000 পাট্টা দিয়ে দিয়েছি। মনে রাখবেন, সংখ্যালঘুরাও মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে তার বাড়ি পাবেন। বাদ বাকি যারা আছেন আমার উপর ছেড়ে দিন, একবারে না পারলেও আস্তে 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 দেখব। সংসার তো চালাতে হয়, সবই বন্ধ করে দিয়েছে, গেরুয়া করতে হবে, আমার আপত্তি নেই। যারা গেরুয়া মানে কি ত্যাগ, সাধুরা গেরুয়া পরে ত্যাগ তিতিক্ষা করে, তোমরা কিসের জন্য বলবে আমায় পদ্মফুল লাগাতে হবে, আমায় গেরুয়া? এখন তো ঠাকুরকে পদ্মফুল দিতে গেলে ভয় লাগে, বিজেপির পার্টির সিম্বল করে দিয়েছে। যা তা চলছে দেশে এই অবস্থায়, আমি যোগেশ ভাইদের এ কথা বলবো, যোগেন্দ্র ভাইদের, আমার দিক থেকে কোনো আপত্তি নেই, আমি অল আউট খেলায় খেলবো, অল আউট জিতবো, অল আউট খেলবো, খেলাও হবে, খেলতেও হবে, জিততেও হবে। সব রাজ্য এইভাবে যদি এগিয়ে যায়, সব পন্টাল অর্গানাইজেশন যদি এগিয়ে যায়, সব রিজিওনাল পার্টি যদি এগিয়ে যায়, সব ন্যাশনাল পার্টি যদি এগিয়ে যায়, আমি বিশ্বাস করি বিজেপি যদি ভাবে
আমি চিরকাল থাকব, চিরকাল কেউ থাকে না। ওরা অনেক অত্যাচার করেছে, আর না আর না আর না, বিজেপি আর না, বিজেপি আর না, বিজেপি আর না।